পর্যায়ে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভানেত্রী আফরোজ আব্বাস। এখন শুভেচ্ছা জানাচ্ছেন মহিলা দলের সংগ্রামী সভানেত্রী, শুভেচ্ছা সম্মানিত সভাপতি এবং উপস্থিত মহাসচিব আমাদের প্রধান অতিথি এবং আমার সহকর্মী ভাই বোনেরা এবং আমার সংগ্রামী মহিলা দলের বোনেরা সবাইকে সালাম আলাইকুম। আমি শুধু বলতে চাই যে ধর্ষণের যে মহা উৎসব এই আওয়ামী লীগের হীরার টুকরো ছেলেরা করে আর আমাদের এই সোনার ছেলেরা যে দাবি আদায়ের যে কথা বলছে যে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন জনগণের ভোটে তারা নির্বাচিত সরকারের অধীনে জনগণের ভোটে সরকার নির্বাচিত করা এই দাবিতে আমি আশা করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা অঙ্গ সংগঠনের সঙ্গে জাতীয়তাবাদী মহিলা দল যেভাবে অতীতেও সংগ্রামী ভূমিকা পালন করেছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের মাঝে মাত্র উপস্থিত হয়েছেন এ মাটিও মানুষের প্রাণপ্রিয় নেতা, ঢাকার সাবেক সফল মেয়র, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, নন্দিত জননেতা মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জনাব মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বক্তব্য সংক্ষিপ্ত ভাবে শুভেচ্ছা জানাচ্ছেন। এই এলাকার কৃতি সন্তান মহিলা দলের সাবেক ছাত্রনেত্রী, মহিলা দল নেত্রী, জাতীয়তাবাদী মহিলা দলের জাতীয়তাবাদী দলের সহ সম্পাদক শিরিন সুলতানা এখন আপনাদের সামনে বক্তব্য জানাচ্ছে। দেশের বাড়িতে ফিরে আনবো ইনশাল্লাহ। প্রিয় সাথী বন্ধুরা, ঢাকা শহর মসজিদের শহর, এই মসজিদের শহরকে এই সরকার এই আওয়ামী লীগের নেতারা কেসিডিও সরকার বানিয়েছে, শহর বানিয়েছে। আমরা ঢাকা বসে ঢাকা শহরকে কেসিডিওর শহর হতে দিতে পারি না, জোয়ার শহর হতে দিতে পারি না। তাই আজকে বলতে চাই আমরা এই ঢাকা মহানগরের উদ্বোধন বক্তের বীর জনতা আন্দোলন সংগ্রাম করে একদি আন্দোলন সংগ্রাম করতে পারি, তাহলেই আমরা গণত মুক্তি করতে পারবো এই সরকারকে পতন করিয়ে বেগম খালেদাকে বাংলাদেশের মুক্ত করতে পারবো, তারেক রহমানকে বাংলাদেশের বাড়িতে ফিরে আনতে পারবো। এই পুত্রে এখন থেকেই সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রাম করার প্রস্তুতি নিয়ে আরম্ভ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সমাবেশ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ সহযোগ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের জাতীয় নেতা জাতীয়তাবাদী শক্তির বলে তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। মিরপুর থানা বেল বেড়ানাবান মৎস্যজীবী দল সব খাবো না, সবাই খাবে না ভাই। উত্তরা বাগান দেখ আজ আম বলবো না, বাগান দেখ বেড়ানাবান, হ্যাঁ বাগান দেখে বেড়ানাবান। সন্ধ্যা বন্ধু আমার বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভানেত্রী। ভাই কালো এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সংগঠক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি মঞ্চ প্রতিষ্ঠা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব আন্দোলন সংগ্রামের নেতা বারবার কারণের জগতে নেতা আজকে এই সভার প্রধান অতিথি জননন্দিত নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ আজকে
মানুষের কাছে নয়, এই জনগণকে ফুটকাটে এই সরকার সরকারে পাতানোর সম্ভাবিত বেরম খেলাদের জায়গাতে কাঙ্গারে রাখা হয়েছে। মিথ্যা নাম লাগে তারেক রহমানকে দেশের বিরুদ্ধে মিথ্যা নাম লাগে রাখা হয়েছে। আজকাল সব ঐক্যবদ্ধ ভাবে এই সরকারের সরকারে পাতন ঘটে স্বাগত করি আপনাদের সবাইকে, ধন্যবাদ। শুভেচ্ছা জানাচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহসম্পাদক কাজী আবুল বাশার। বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের এই প্রতিবাদ বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব জননেতা জনপ্রিয় ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত, ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি হাবিবুর নবী খান স্বয়ং সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, আজকে এই অবৈধ সরকারের কর্মকাণ্ডের বৃষ্টি আমরা আর দিতে চাই না। ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখবো, এই হাজিরা দুষ্কর্মের ইতিহাস শেষ হবে না। সংগ্রামী বন্ধুরা, আজকে একটি কথাই বলতে চাই, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই 50 বছরে এসে আজকে গণতন্ত্রের জন্য আমাদেরকে আজকে নিজের রক্ত দিতে হচ্ছে। আসুন বন্ধুরা, আজকের এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এই মুক্তিযুদ্ধের মাসে আমরা শপথ নেই স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউল দৌড় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলের প্রতিষ্ঠাতা গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করেছিল, সেই গণতন্ত্রের দাবিতে রাজপথে রক্ত দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আজকের এই সমাবেশে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা, এটাই হোক স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা। সংগ্রামী বন্ধুরা, আপনাদেরকে সকলকে সংগ্রামী অঙ্গন দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউল হক গণতন্ত্রের নেত্রী দেশের জীবন খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নতুন প্রজন্মের আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ।